টাকা নিচ্ছে সবাই, অনেকেই নিচ্ছে, এরকম ঢালাও অভিযোগ অন্যায়, এরকম হচ্ছে যে আমরা তো জানি না, যদি হয় হতেই পারে তলে তলে, তাহলে বলেন এরা এরা করছে, তাদেরকে বের করে দেব। বিএনপি তার কৌশলে বুঝে না বুঝে আমি বলতে পারবো না, খুবই সাকসেসফুলি দেখিয়েছে শান্তিপূর্ণভাবেও অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করা যেতে পারে। আমি আমি আবার বলছি, বিভাগীয় সম্মেলনগুলোকে আমার অভ্যুত্থানের মতোই মনে হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে আপনার 111-এর মতো আবারও কিংস পার্টির কিছুটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? কিংস পার্টি কোনটা? কিংস পার্টি মানে মানে বিশেষায়িত বললাম আর কি, আলটিমেটলি এগুলো অন্যান্য নাম, যেমন তৃণমূল বিএনপি, আপনার বিএনএফ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, এই ধরনের হিসাবের মধ্যে এই ধরনের কিছু পার্টি নিবন্ধনের জন্য আবেদন করছে এবং নিবন্ধন পাবে, নিবন্ধন দিবেও, এবং বিএনপির আপনার মনোনয়ন বঞ্চিত, পদ বঞ্চিত ক্ষুব্ধ অনেকে এইসব দলে যোগ দিতে পারে, বিএনপি নির্বাচনে না গেলে তারা এই দলগুলোতে নির্বাচনেও যেতে পারে, এরকম একটা গুঞ্জন করুক। ওরকম তো হয়েছে ইয়াহিয়া খানের আমলে এরকম বিধিষেধ করেছে অনেক সময়, এগুলোতে কিছু যায় আসে না, কিছু যায় আসে না, কিছু যায় আসে না এগুলোতে। আর এগুলো কিংস পার্টি না, এগুলো হলো প্রজা পার্টি, সব প্রজা মানে ক্ষমতাসীনদের প্রজা এরা না। ইয়াই যেটা বললো যে আপনি 54 দলের অনেকেই তো আপনার সরকারের কাছ থেকে যে যে কথা বলছে যে নানান মানে সুবিধা নিচ্ছে এবং জোট ভাঙ্গনেরও চেষ্টা করছে বলে অভিযোগ আছে, যে জোট এবং দল ভাঙ্গার ব্যাপক তৎপরতা চলছে সরকার পক্ষ থেকে, চলছে ইদানিং উকিল আব্দুল সাত্তার কোত্থেকে আসে, এগুলো বোঝা যায়। জি জি, কিন্তু টাকা নিচ্ছে সবাই, অনেকেই নিচ্ছে, এরকম ঢালাও অভিযোগ অন্যায়, এরকম হচ্ছে যে আমরা তো জানি না, যদি হয় হতেই পারে তলে তলে, তাহলে বলেন এরা এরা করছে, তাদেরকে বের করে দেবো, প্রমাণ করে করা যাবে তো, কিন্তু তার পিছনে আপনাকেই বার করতে হবে, আমি অভিযোগ করলাম, অভিযোগের প্রমাণ দেওয়া উচিত নাকি? নাম অবশ্যই, শুধু শুধু অভিযোগ নাম বলেন, ইনভেস্টিগেট করতেও যদি হয় আছে খুঁজে বের করেন, এই রহস্য করার কোনো মানে হলো না, এ তো রহস্য করে আমি বলবো। বিশেষ করে যুদ্ধাপরাধী দলের অভিযোগে জামাতকে বিএনপি আপনার জোটের বাইরে রাখলো এবং তাদের এক মঞ্চে আনা এনে আন্দোলন না করার কৌশল থেকে তারা এই যুগপথ কর্মসূচি করছে বলে অনেকে মনে করে, তো সেক্ষেত্রে জামাত বিএনপির সঙ্গে একই দিন যে যুগপথ কর্মসূচি পালন করছে, তো এতে করে মানে আলটিমেটলি কি জামাতকে কি বিএনপি মানে দূরে রাখার যে মানে ঘোষণা দিয়েছে বা ঘোষণা যে কৌশল নিয়েছিল সেটা কি তাদের মানে পক্ষে আসতেছে, সেই মানে বাইরের যে দেশি বিদেশি যে সমর্থন পাওয়ার কথা জামাতের যে মানে সাথে থাকলে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটা কি দূর করতে পারবে এভাবে যদি পাল্টা বিদেশিদের প্রতিক্রিয়ার কথা আমি বলতে পারবো না। জি, কিন্তু এইবারও সরকার পক্ষ জামাত বিএনপি এই বয়ান চালু করতে চেষ্টা করেছে, কাজে লাগে নাই তো, তারপরে ও আগুন সন্ত্রাস কি কি কাজে লাগে নাই। বিএনপি তার কৌশলে বুঝে না বুঝে আমি বলতে পারবো না, খুবই সাকসেসফুলি দেখিয়েছে শান্তিপূর্ণভাবেও অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি করা যেতে পারে। আমি আমি আবার বলছি, বিভাগীয় সম্মেলনগুলোকে আমার অভ্যুত্থানের মতোই মনে হয়েছে, ঢাকাতেও তাই হতো, সরকার তো জোর করে চাপিয়ে দিল সেটা, তো এই কারণে মানে বিএনপি জামাতের সাথে মিলে করছে, জঙ্গিবাদ করছে, এই অভিযোগগুলো টিকবে না, মানে এমনি পানি পায় নাই, হালে পানি পায় না, করতে পারবে না আমি মনে করি। আরেকটি বিষয় আপনার রাজনৈতিক অঙ্গনে দেশি বিদেশিদের মধ্যে আছে যে বিএনপির শীর্ষ দুই নেতা বিশেষ করে চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী, এখন গৃহ অন্তরীণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে, এই পরিস্থিতিতে দল আন্দোলন করে কতটুকু সরকার পতন ঘটাতে পারবে এবং দলের অনেকে মনে করেন শীর্ষ নেতৃত্বে সংকট, এই সংকটের মধ্যে মানে কতটুকু তারা সফলকাম হবে, মানে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আপনি জোটে শরিক হিসেবে এইটা ধরেন আমার পক্ষে বলা শোভন হয় না, পৃথিবীর বহু আন্দোলন আছে যেখানে নেতা বাইরে ছিল, এই যে ইরানের ঘটনা দেখেন কত বড়, বহু জায়গাতে আছে, প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব যোগ্যতার সাথে আন্দোলনটা দিতে পারছে কি না, সেটা তো আর এক মূল্যায়ন, সেটা উনি দেশে থাকলেও কতখানি পারতেন আর বিদেশে থাকলেই পারছেন না কতখানি, সেরকম করে বলার উপায় নেই।
বেগম জিয়া তো এখন আর নেতৃত্বে নাই বলা চলে, কিন্তু আমি যতদূর জানি তাদের যিনি অ্যাক্টিং চেয়ারম্যান বাইরে থাকেন, স্ট্যান্ডিং কমিটির সাথে তার নিয়মিত বৈঠক হয়, কথা হয়, উনি অনেক যোগাযোগ করেন। তার যোগ্যতা ভালো বন্ধু নিয়ে আমি বলছি না, আমি বলছি যে যদ্দূর সম্ভব আপডেট থেকে করার চেষ্টা করছেন। বাইরে ধরে আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশ থেকে লোকজন লিখছে না, টকশো করছে না, তাহলে আপনি টকশো করতে বলতে বানা করবেন। আরে ওইখান থেকে তুমি কী বোঝো যে টকশো করবে, ওইখান থেকে কী বোঝো যে তুমি লিখবে, এগুলোর কোনো মানে নাই। আমি মনে করছি নেতৃত্বের দুর্বলতা তো থাকতেই পারে, না হলে এই ফেস্টিভ্যাল ঠিকই আছে কেমনে সেটা খুঁজে বার করতে হবে কোথায় কোথায় আছে। কিন্তু পৃথিবীতে 50 বছরও সুতন্ত্র টেকের ইতিহাস আছে, 32-33 বছর তো সাম্প্রতিককালে হস্তি মোবারক সুহার্ত সহ এত বছরগুলো টিকেছিল। এই দীর্ঘস্থায়ী হলো বলেই নেতৃত্ব ব্যর্থ এরকম নাও হতে পারে। কেন আমি দেখতে পাচ্ছি রাজনৈতিকভাবে নৈতিকভাবে আওয়ামী লীগ নিঃস্ব হয়ে গেছে। আওয়ামী লীগের কোনো পলিটিক্যাল ভার্সন রাজনৈতিক বয়ান মানুষ বিশ্বাস করে না, খোদ প্রধানমন্ত্রীর প্রতি মানুষের কোনো কনফিডেন্স নেই এখন। কথাবার্তা সামগ্রিকভাবে সরকার এমন করে বলছে মানুষগুলো একটাও নিচ্ছে না। আওয়ামী লীগের মতো এত বড় শক্তির এটা কত বড় পরাজয়, একটাই হচ্ছে ওরা ক্ষমতায় টিকে আছে, বাকি কোনো জায়গায় কিছু নেই ওদের। তো ধন্যবাদ মান্না ভাই আপনাকে সমকালের পক্ষ থেকে দীর্ঘ সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের মাধ্যমে যারা যারা দেখছেন এবং পড়বেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি বিজয় আমাদের হবে, এবং এরকম হতে পারে যে 2023 সালই বিজয়ের বছর হবে। তার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি, আশায় বুক বাঁধি, প্রস্তুতি নেই, রাজপথে নামি। ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক মণ্ডলী এবং আমাদের পাঠক মহল, এই আমাদের মান্না ভাইয়ের বক্তব্য আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।